স্টুডেন্টস, তাহলে আমরা এখন আলোচনা করব মাইক্রোসফট ভিজুয়াল ফক্স প্রো 6.0। আজকে আমরা লেসেন 4 করব, ঠিক আছে? আগের দিনে আমরা লেসেন 3 অবধি করেছিলাম। এই লেসেন 1, 2, 3-তে দেখানো হয়েছিল কীভাবে ডেটাবেস ফাইলের স্ট্রাকচার তৈরি করে, রেকর্ড কীভাবে এন্ট্রি করতে হয়, কীভাবে রেকর্ড ডিলিট করতে হয়, কীভাবে নতুন রেকর্ড অ্যাড করতে হয়, ঠিক আছে? বা বিভিন্ন রকমের কোয়ারিজ যেগুলো থাকে, নর্মাল কোয়ারি, সেগুলো আমরা লেসেন 1, 2, 3-তে করেছিলাম। আজকে আমরা লেসেন 4 করব। লেসেন 4-এ দেখুন কী রয়েছে। লেসেন 4-এ হচ্ছে গিয়ে মাইক্রোসফট ভিজুয়াল ফক্স প্রো 6.0 লেসেন 4। আজকে আমরা একটা রিপোর্ট তৈরি করব, ঠিক আছে? তো ডেটাবেস ফাইলের উপরে কীভাবে রিপোর্ট তৈরি করতে হয় সেটাই আমরা এখন জানবো। তার জন্য প্রথমে আমরা ভিজুয়াল ফক্স প্রোটাকে ওপেন করে নেব। ওপেন করার পরে আমরা একটা ডেটাবেস ফাইল তৈরি করব, ঠিক আছে? তাহলে ডেটাবেস ফাইল তৈরি করার জন্য আমরা ক্রিয়েট স্পেস যে কোনো একটা নাম দিয়ে এন্টার করব এবং এই এই ফিল্ডগুলো নিয়ে আমরা একটা ডেটাবেস ফাইল তৈরি করব, ঠিক আছে? দিয়ে তারপরে কিছু রেকর্ড এন্ট্রি করব। রেকর্ড এন্ট্রি করার পরে যত রকমের কোয়ারি আমরা আগের 1, 2, 3-তে করেছিলাম সেগুলো সমস্তটাই করা যাবে। তার সাথে সাথে আমরা রিপোর্টটাও করতে পারবো, ঠিক আছে? তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা স্টার্টে যাব। স্টার্ট থেকে ফক্স প্রো, এবার আমরা এখানে একটা ডেটাবেস ফাইল তৈরি করব। ক্রিয়েট স্পেস LS4 বা LSN4 দিয়ে এন্টার দিয়ে আমি এখানে নাম দিলাম। দেখুন ফিল্ডগুলো একবার দেখে নিন কী কী রয়েছে। ফিল্ড রয়েছে ফর্ম নাম্বার, নেম, কোর্স, ব্যাচ নাম্বার, অ্যাডমিশন ডেট, ঠিক আছে? তাহলে আমরা এখানে করব ফর্ম নাম্বার ক্যারেক্টার 6, নেম কোর্স ক্যারেক্টার 6, ব্যাচ নাম্বার ক্যারেক্টার, বা এটা নিউমেরিকও হতে পারে, অসুবিধা নেই, 3 দিলাম। অ্যাডমিশন ডেট, এটা ডেট, ঠিক আছে? তাহলে দেখুন ফর্ম নাম্বার, নেম, কোর্স, ব্যাচ নাম্বার, অ্যাডমিশন ডেট, এবং আমাদের এখানেও আমরা তাই দিয়েছি ফর্ম নাম্বার, নেম, কোর্স, ব্যাচ নাম্বার, অ্যাডমিশন ডেট। এবার আমরা এটাকে ওকে করব। ওকে করার পরে ইয়েস দিয়ে এখানে আমরা কিছু ফর্ম নাম্বার এন্ট্রি করব, 1050। আপনি যে কোনো ফর্ম নাম্বার দিতে পারেন। নাম দিলাম অর্ক, কোর্স ডেটা, ব্যাচ নাম্বার 2 দিয়ে যে কোনো একটা ইয়ার দিলাম, ঠিক আছে? ফর্ম নাম্বার 1051, নাম হচ্ছে পাপিয়া, কোর্স ডেটা, ব্যাচ নাম্বার 3, ডেট দিলাম 1052, ফর্ম নাম্বার, নেম দিলাম ইশিকা, কোর্স ট্যালি, ব্যাচ নাম্বার দিলাম 5, 1053, নাম দিলাম সৌভিক, কোর্স ট্যালি 5, 1054, নাম দিলাম বিশাখা, কোর্স ডেটা, ব্যাচ নাম্বার 5, অ্যাডমিশন ডেট দিলাম কিছু একটা। এবার আমরা এটাকে সেভ করব, কন্ট্রোল W। তো আপনি দেখে নিতে পারেন একবার লিস্ট করে, ঠিক আছে? দেখুন ফর্ম নাম্বার, নেম, কোর্স, ব্যাচ নাম্বার এবং অ্যাডমিশন ডেট। এবার এটার উপরে আমরা জানতেই পারি এরকম যে লিস্ট স্পেস ফর স্পেস কোর্স সমান সমান দিলাম ডেটা। তাহলে কার কার কোর্স ডেটা রয়েছে আমাকে দেখাচ্ছে। ডেটার জায়গায় এখানে হতে পারে ট্যালি, এন্টার, ঠিক আছে? তো এই কোশ্চেন বা এই ধরনের কোয়ারিস আমরা আগেই করেছিলাম। আজকে আমরা দেখব কীভাবে ডেটাবেসের উপরে রিপোর্ট তৈরি করে। তাহলে রিপোর্ট তৈরি করতে গেলে আমাদের কী লিখতে হচ্ছে একবার দেখে নিন। ক্রিয়েট স্পেস রিপোর্ট স্পেস রিপোর্ট নাম দিয়ে এন্টার, ঠিক আছে? তাহলে দেখে নেব। ক্রিয়েট স্পেস রিপোর্ট স্পেস রিপোর্ট নাম দিলাম মন্দিকা, MANDRIKA। তাহলে ক্রিয়েট স্পেস রিপোর্ট নেম মন্দিকা দিয়ে এন্টার। তো এই সেম এই ফরম্যাটটা আমরা লেসেন 3-তে পেয়েছিলাম লেভেলের সময়, ঠিক আছে? তখন 3টে পার্ট ছিল না। তো রিপোর্টের 3টে পার্ট দেখাবে, পেজ, হিডার, ডিটেলস, ফুটার। এদেরকে একটু বড় করে নিতে হবে এরকম। এবার এখানে দেখুন ডিজাইনটাতে দিয়েছে উপরে একটা হেডিং আছে, কিছু হেডিং কোর্সের নাম হিসেবে দেওয়া আছে, যেমন ফর্ম নাম্বার, নেম, কোর্স, এবং কিছু ডিটেলস রয়েছে, আর টোটাল স্টুডেন্ট কত রয়েছে সেটা দেওয়া আছে। তাহলে আমরাও আজকে এই যে রিপোর্টটা কন্ট্রোল করবো এই রিপোর্ট কন্ট্রোল দিয়ে এবং কালার দেওয়ার জন্য এই কালারের সাইনগুলো থেকে আমরা কালার দিতে পারবো। কালার প্যাটেল বলছে এটা রিপোর্ট কন্ট্রোল, ঠিক আছে? তো আমরা প্রথমে ফিল্ডে লেভেলে ক্লিক করব। লেভেল হচ্ছে A সাইন,
ক্লিক করে এখানে একটা হেডিং দিলাম মালদা সদর স্টুডেন্টস ডিটেলস বা স্টুডেন্ট রিপোর্ট। এবার এটাকে আমি মিডল করে নিলাম একটু, আবার ক্লিক করব লেভেলে মানে এতে, দিয়ে প্রথমে দেব ফর্ম নাম্বার। এবার কিন্তু আলাদা আলাদা করে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? একসাথে দিলে পুরোটা একবারে মুভ হবে। ফর্ম নাম্বার, নেম, কোর্স, ব্যাচ নাম্বার আর লাস্ট হচ্ছে অ্যাডমিশন ডেট। এবার আমরা আবার একবার লেভেলে ক্লিক করে এখানে লিখব টোটাল স্টুডেন্ট, ঠিক আছে? এবার এই যে হেডিংগুলো তৈরি হলো, এই হেডিংগুলোর সাথে আমরা এবার আমাদের ডেটাবেসটা লিঙ্ক করব। তার জন্য আমাদেরকে দেখুন এখানে যেন লিস্ট করা থাকে, তাহলে আপনার প্র্যাকটিক্যাল করতে সুবিধা হবে। যে লিস্ট দেখে দেখে আপনি এখানে এন্ট্রি করবেন, মানে এই ফিল্ডের যে নামগুলো রয়েছে সেই একই নামগুলো যেন এখানে হয়। তাহলে এবার আমরা ফিল্ডে যাব, ফর্ম নম্বরের ঠিক নিচে ক্লিক করে বানান করে লিখব FORM শিফট টিপে মাইনাস নাম্বার দিয়ে ওকে করতে হবে, ঠিক আছে? আবার একবার ফিল্ডে ক্লিক করব মানে AB, এখানে নেম লিখে ওকে। আবার একবার ফিল্ডে ক্লিক করব মানে AB, এখানে কোর্স লিখে ওকে। আবার একবার ফিল্ডে ক্লিক করব এখানে ব্যাচ নাম্বার BATCH শিফট ধরে মাইনাস NO দিয়ে ওকে। আর লাস্টে রয়েছে অ্যাডমিশন ডেট, তাহলে A ডেট। দেখুন নিচে দাগ থাকলে কিন্তু দিতে হবে, আর যদি দাগ না দেন তাহলে দিতে হবে না, ওকে। এবার আমরা এদেরকে একটু বড় করব, Ctrl A, দেখুন অল সিলেক্ট, ফরম্যাটে যেতে হবে, ফরম্যাট থেকে ফন্টে যাব, সাইজটা নিলাম দেখুন কত রয়েছে 10, আমি এটাকে 14 করে দিলাম, বোল্ড করে দিলাম, কিছু একটা নাম নিয়ে নিলাম ওকে। এবার এই ফিল্ডগুলোকে একটু করে সাজাতে হবে, ঠিক আছে? দেখুন ব্যাচ নাম্বারটা দেখতে পাচ্ছি না, তাহলে ধরে একটু বড় করতে হবে। অ্যাডমিশন ডেটের ক্ষেত্রেও তাই একটু বড় করতে হবে, কোর্সটাকে একটু বড় করতে হবে, নেমটাকে একটু বড় করতে হবে এবং ফর্ম নাম্বারটাকে একটু বড় করতে হবে, ঠিক আছে? এদেরকে অ্যারো দিয়েও অ্যারেঞ্জ করা যাবে, এরকম অ্যারো দিয়ে, আপ অ্যারো বা ডাউন অ্যারো দিয়ে এটাকে অ্যারেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আর একটা জিনিস হবে কি, টোটাল স্টুডেন্ট, তার পাশে আমরা ফিল্ড দিয়ে ক্লিক করে এখানে লিখব নেম। নেম লেখার পরে দেখুন কী বলছে, টোটাল স্টুডেন্ট নেম লিখে এখানে ওকে করা যাবে না, ক্যালকুলেশনে যেতে হবে, কাউন্ট করতে হবে। কেন কি টোটাল স্টুডেন্ট কত রয়েছে সেটা আমি জানতে চাইছি, তাহলে সেই জন্য আমরা ক্যালকুলেশনে যাব, কাউন্ট অপশানটা নেব, একবার ওকে, দুবার ওকে, ঠিক আছে? এটা আগেই নিতে হতো ফন্ট সাইজটা, তাহলে একবারে হয়ে যেত, যাই হোক অসুবিধা নেই, ওকে। এবার যদি কেউ ভাবে যে আমি আলাদা আলাদা কালার করব, তাহলে কালার করা যেতে পারে। কালার করার জন্য প্রথমে সিলেক্ট করতে হবে, টিতে ক্লিক করতে হবে, কালারে ক্লিক করতে হবে, ঠিক আছে? আবার দেখেন এটা পুরোটা সিলেক্ট করলাম, কালারে ক্লিক, যদি আন্ডারলাইন দিতে চাই তো একই রকম ফরম্যাট ফন্ট আন্ডারলাইনে ক্লিক করব, দিয়ে ওকে করব। যদি এটারও কালার চেঞ্জ করতে চাই, টিতে ক্লিক করাই ছিল, কালারে ক্লিক জাস্ট, ঠিক আছে? এবার এই পুরো ব্যাপারটা ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য আমাদেরকে প্রিন্ট প্রিভিউ দেখতে হবে। তাহলে ফাইলে গিয়ে ক্লিক করব, ফাইল মেনু থেকে প্রিন্ট প্রিভিউ অপশানে ক্লিক করব। যদি এখানে কোথাও ভুল থাকে তাহলে আমাকে এরকম ফাইল থেকে প্রিন্ট প্রিভিউয়ে ক্লিক করব। দেখুন ভুল থাকলে পরে যেখানে ভুল আছে সেটা দেখাবে। একটা আমি ভুল করে দেখাচ্ছি, ধরুন এ ডেটের সাথে আমি আরেকটা কিছু একটা টি দিয়ে দিলাম, মানে ভুল হলো, ওকে। এবার আমরা ফাইল থেকে যখন প্রিন্ট প্রিভিউ করব তখন কিন্তু দেখাবে না, বলে দেবে কি এ ডেট ফিল্ডটাতে ভুল আছে, ঠিক আছে? ওকে করবেন এবং বানানটা ঠিক করে দেবেন, তাহলেই হবে। এবার আমরা আরেকবার ফাইল থেকে প্রিন্ট প্রিভিউ দেখে নিই, ঠিক আছে? দেখুন এটা হচ্ছে ডেটাবেসের উপরে কীভাবে রিপোর্ট তৈরি করতে হয়, ঠিক আছে? টোটাল স্টুডেন্ট কত রয়েছে না, 5, আমরা 5টাই এন্ট্রি করেছিলাম। এবার এই পুরোটাকে স্কেপ দিয়ে বেরিয়ে যাবো এখান থেকে, সেভ করার জন্য Ctrl W, ঠিক আছে? যদি এটা আমরা পুনরায় দেখতে চাই তাহলে লিখতে হচ্ছে MODI, মডিফাই স্পেস রিপোর্ট স্পেস রিপোর্ট নাম, নামটা যেন মনে থাকে, ঠিক আছে? মানডিকা, MNDRIK, এন্টার, ঠিক আছে? এটা আপনি ক্লোজ করে দিয়ে পরে আবার পুনরায় ওপেন করেও দেখতে পারবেন, ঠিক আছে? তাহলে আমি স্কেপ দিলাম, ঠিক আছে? এরপরের কোশ্চেন দেখুন, রিপোর্ট তৈরি করার পরে বলছে মডিফাই অব্দি করে নিলাম আমরা, সেভ করেছি। এবার বলছে যে আমরা এই যে ডেটাবেসটা তৈরি করেছি সেটা আমরা এক্সেলে কনভার্ট করব, ঠিক আছে? সেন্ড দ্য ডেটাবেস টু মাইক্রোসফট এক্সেল 2007 অন ডেস্কটপ অ্যান্ড ডিসপ্লে ইট। তাহলে এর জন্য আমাদেরকে ফাইল মেনুতে যেতে হবে, এক্সপোর্টে যেতে হবে, মাইক্রোসফট এক্সেল টাইপটা নিতে হবে, ভার্সন আছে 5.0, এটাই লেটেস্ট, 2তে ক্লিক করব, ডেস্কটপ অপশন নেব, যে কোনো একটা নাম দিয়ে সেভ করে দেবো, ঠিক আছে? দেখুন তাহলে ফাইলে যেতে হবে, এক্সপোর্টে যেতে হবে, টাইপটা জানতে চাইছে না, টাইপটা এখান থেকে আমরা মাইক্রোসফট এক্সেল করবো, এই যে লেটেস্ট এটাই রয়েছে 5.0 XLS,
টুতে ক্লিক করব। টুতে ক্লিক করে ডেস্কটপ অপশনটা সিলেক্ট করাই আছে, বা এখান থেকে ডেস্কটপ নেবেন আর ফাইলের নাম দেবেন। এখানে ধরুন ফাইলের নাম দিলাম হচ্ছে গিয়ে SOUVIK সৌভিক, দিয়ে একবার সেভ করবো আর একবার ওকে করবো। তাহলে এখানে দেখুন একটা অ্যাড্রেস দেখাচ্ছে, কপি টু, এই অ্যাড্রেসে কপি হলো, ঠিক আছে। তো এটাকে মিনিমাইজ করব, মিনিমাইজ করে আপনি দেখে নিতে পারেন যে ডেস্কটপে রয়েছে কিনা ফাইলটা, ঠিক আছে। তো রাইট ক্লিক করে এখানে আইকনগুলো যেহেতু দেখতে পাচ্ছি না সেই জন্য শো করে নিলাম, আর আমি নাম দিয়েছিলাম সৌভিক, ঠিক আছে, এক্সেলের ফাইল এই যে এটা, ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে আমাকে দেখাচ্ছে এই হচ্ছে সৌভিক ফাইলটা, ঠিক আছে, আমরা এই এই রেকর্ডগুলোই করেছিলাম, ঠিক আছে। তাহলে আমরা লেসন ফোরে কী দেখলাম, ডেটাবেস কীভাবে এন্ট্রি করতে হয়, কীভাবে রিপোর্ট তৈরি করতে হয় এবং কীভাবে ডেটাবেস ফাইলকে এক্সপোর্ট করে, একে এরকম আমরা ইম্পোর্টও করতে পারবো, এক্সেল থেকেও নিতে পারবো ভিজুয়াল ফক্স প্রোতে, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ, আজকে আমরা লেসন ফোরে এটাই জানলাম, ঠিক আছে। এরপরের দিনে আমরা লেসন ফাইভ আলোচনা করবো, ঠিক আছে।